ড্রিম হাউস আজকে আপনাদের মাঝে নিয়ে এসছে 2 BHK 1041 স্কোয়ার ফিটের সাউথ ফেসিং নতুন একটি ফ্ল্যাট। এই ফ্ল্যাটটি রেড বুকিং কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন। ফ্ল্যাটটি শিয়ালদা মেন লাইনে নর্থ কলকাতার খড়দায় রহড়া বাজারের একদম মেন রোডের উপরে অবস্থিত। এই ফ্ল্যাট থেকে মোটর বাইকে মাত্র 5 মিনিটে আপনারা খড়দা রেলওয়ে স্টেশন পৌঁছে যেতে পারবেন। তাছাড়া পায়ে হেঁটে 2 মিনিটে আপনারা 78x1 বাস স্টপে পৌঁছে যেতে পারবেন খুব সহজেই। আপনারা চাইলে আমাদের ডেসক্রিপশন বক্সটি একবার ঘুরে আসতে পারেন, তার কারণ আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এই ফ্ল্যাট থেকে সবথেকে কাছে স্কুল, কলেজ, হসপিটাল, রেলওয়ে স্টেশন, মেট্রো স্টেশন, বাজার, আরও অনেক কিছু। এই ফ্ল্যাটটি যদি আপনারা সামনে থেকে ভিজিট করতে চান তাহলে আমাদের স্ক্রিনে থাকা ফোন নম্বরে ফোন করে খুব সহজেই ভিজিট করতে পারবেন। তাছাড়াও এই ফ্ল্যাটটি যদি আপনারা পারচেস করতে চান তাহলে আপনাদের কাউকে কোনো রকম দালালি বা ব্রোকারেজ মানি দিতে হবে না, সেই টাকাটা আপনাদের বেঁচে যাবে। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন, যাতে আমাদের ভিডিওগুলি আপনাদের কাছে প্রথমে পৌঁছে যেতে পারে। এই প্রজেক্টটিতে অনেক কিছু এক্সট্রা জিনিস করে দেওয়া হয়েছে যেগুলো আপনাদের এই ভিডিওর মাধ্যমে এক এক করে দেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। প্রজেক্টটির কমন পেস্টটি করা হয়েছে হোয়াইট কালারের মার্বেল দিয়ে এবং প্রজেক্টের সিঁড়িতে অ্যালুমিনিয়ামের গ্রিল লাগিয়ে দেওয়া হয়েছে। লিফটটি চালু অবস্থায় আপনারা পেয়ে যাবেন। এই ফ্ল্যাটটি G+4 উইথ লিফট প্রজেক্টের অনলি সেকেন্ড ফ্লোরে অ্যাভেলেবেল রয়েছে। ফ্ল্যাটটির মেন গেটের ঠিক বাইরে আপনাদের ক্লক্সিবল গেট লাগিয়ে দেওয়া হয়েছে। তাছাড়াও এই ফ্ল্যাটটির প্রত্যেকটি দরজা করা হয়েছে স্ক্রিন ল্যামিনেট ফ্ল্যাশ ডোর দিয়ে। পুরো প্রজেক্টটিতে আপনাদের CCTV লাগিয়ে দেওয়া হয়েছে। পুরো ফ্ল্যাটটির ফ্লোরিং করা হয়েছে জনসন ব্র্যান্ডের হোয়াইট কালারের খুব সুন্দর ডিজাইনের 55 টাইলস দিয়ে। এখন আপনাদের এই ফ্ল্যাটটির লিভিং কাম ডাইনিং রুমটি দেখাতে নিয়ে এসেছি। খুব বড় সাইজের এই লিভিং কাম ডাইনিং রুমটি দেওয়া রয়েছে। এই লিভিং কাম ডাইনিং রুমটির সাইজ অ্যাপ্রক্স 20x10 ফুটের হবে। আপনারা চাইলে সোফা এবং ডাইনিং টেবিল দুটোই ফিট করতে পারবেন খুব সহজেই। প্রজেক্টের ঠিক নিচে আপনাদের একটি কভার 2-হুইলার পার্কিং করে দেওয়া হয়েছে। আপনারা চাইলে খুব সহজেই সেখানে আপনাদের মোটর বাইক বা সাইকেল রাখতে পারবেন। তাছাড়া প্রজেক্টের ঠিক ছাদের উপরে আপনাদের একটি কমিউনিটি হল করে দেওয়া হয়েছে উইথ টয়লেট। আপনারা যারা এই ফ্ল্যাটে বসবাস করবেন তাদের কোনো ছোট অনুষ্ঠান হলে সেই কমিউনিটি হলটি ইউজ করতে পারবেন খুব সহজেই। পুরো প্রজেক্টটির ইলেকট্রিক সাপ্লাই দেওয়া হয়েছে ওয়েস্টবেঙ্গল বোর্ডের, তাই আপনাদের ইলেকট্রিকের সমস্যা হবে না বললেই চলে। এখন আপনাদের এই ফ্ল্যাটটির ফার্স্ট বেডরুমটি দেখাতে নিয়ে এসেছি। এটি একটি সাউথ ফেসিং বেডরুম। বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 12x10 ফুটের হবে। বেডরুমের সাউথের দিকে একটি বক্স জানলা করে দেওয়া হয়েছে যেখানে আপনাদের একটি 3-শাটার অ্যালুমিনিয়াম উইন্ডো লাগিয়ে দেওয়া হয়েছে এবং জানলাটির প্ল্যাটফর্মে খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে। এই ফ্ল্যাট থেকে আপনারা মোটর বাইকে মাত্র 6 মিনিটে খড়দা বিটি রোড বাস স্টপে পৌঁছে যেতে পারবেন। তাছাড়াও মোটর বাইকে মাত্র 30 মিনিটে আপনারা বড়নগর মেট্রো স্টেশন পৌঁছে যেতে পারবেন খুব সহজেই। এই ফ্ল্যাটটি যদি আপনারা সামনে থেকে ভিজিট করতে চান তাহলে আমাদের স্ক্রিনে থাকা ফোন নম্বরে ফোন করে খুব সহজেই ভিজিট করতে পারবেন। এই বেডরুমের 2 সাইডে 2টি খালি স্পেস করে দেওয়া হয়েছে যেখানে আপনারা চাইলে আপনাদের আলমারি বা ওয়ার্ডরোব খুব সহজেই ফিট করতে পারবেন। এই ফ্ল্যাটটি যদি আপনারা পারচেস করতে চান তাহলে আপনাদের কাউকে কোনো রকম দালালি বা ব্রোকারেজ মানি দিতে হবে না, সেই টাকাটা আপনাদের বেঁচে যাবে। প্রজেক্টের ঠিক সামনেই আপনারা আপনাদের সবথেকে কাছের বাজার পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিস খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। পুরো ফ্ল্যাটটি ওয়্যারিং করা হয়েছে ফিনোলেক্স তার দিয়ে এবং সুইচ লাগিয়ে দেওয়া হয়েছে সেমি মডুলার সুইচ, দেখতেও খুব সুন্দর লাগছে। এখন আপনাদের এই ফ্ল্যাটটির সাথে থাকা কিচেন রুমটি দেখাতে নিয়ে এসেছি। কিচেন রুমটি করা হয়েছে সম্পূর্ণ আর্চ স্টাইলের। কিচেন রুমটির সাইজ অ্যাপ্রক্স 6x6 ফুটের হবে। কিচেন রুমের ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে। এটি একটি সাউথ ফেসিং কিচেন রুম। কিচেনের সাউথের দিকে একটি জানলা করে দেওয়া হয়েছে এবং জানলায় আপনাদের 2-শাটার অ্যালুমিনিয়াম উইন্ডো লাগিয়ে দেওয়া হয়েছে উইথ গ্রিল এবং জানলার ঠিক উপরে একটি হোল করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট। আপনারা চাইলে খুব সহজেই এক্সস্ট ফ্যান ফিট করতে পারবেন। কিচেন রুমটির প্ল্যাটফর্মটি বানানো হয়েছে ব্ল্যাক স্টোনের উপর গ্রিন কালারের গ্রানাইট দিয়ে। তাছাড়াও কিচেন রুমের প্ল্যাটফর্মের সাথে আপনাদের একটি পিওর স্টিলের সিঙ্ক লাগিয়ে দেওয়া হয়েছে উইথ কল। ফিটিংস লাগানো এখনও বাকি রয়েছে। কলের ঠিক উপরে আপনাদের একটি ইলেকট্রিকের পয়েন্ট করে দেওয়া হয়েছে। আপনারা চাইলে খুব সহজেই এখানে অ্যাকোয়াগার্ড বা ওয়াটার পিউরিফাই সিস্টেম লাগাতে পারবেন। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন, যাতে আমাদের ভিডিওগুলি সবথেকে প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। সিঙ্কের ঠিক নিচে একটি এক্সট্রা কল ফিট করে দেওয়া হবে এবং কলের চারিধারের ওয়ালে খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে।
তাছাড়াও এই রান্নাঘরে আপনারা চিমনি লাগানোর জন্য ইলেকট্রিকের পয়েন্ট পেয়ে যাবেন। কিচেন রুমটির প্ল্যাটফর্মের ঠিক উপরে দুটি এক্সট্রা ইলেকট্রিকের পয়েন্ট করে দেওয়া হয়েছে। আপনারা চাইলে সেখানে খুব সহজেই মিক্সার মেশিন বা মাইক্রোওয়েভ ফিট করতে পারবেন। পুরো প্রজেক্টটি ওয়াটার সাপ্লাই দেওয়া হয়েছে, মিউনিসিপ্যাল ওয়াটার, তাই আপনাদের জলের সমস্যাও হবে না বললেই চলে। এই ফ্ল্যাটটির কিচেন রুম এবং কমন টয়লেটের ঠিক মিডিলে আপনাদের বেসিন ফিট করে দেওয়া হয়েছে উইথ কল, এবং বেসিনের ওয়ালে খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে। এখন আপনাদের এই ফ্ল্যাটটির কমন টয়লেটটি দেখাতে নিয়ে আসছি। কমন টয়লেটের দরজা দেওয়া হয়েছে 3D প্রিন্টের PVC, তাই জলের নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এই টয়লেটটির সাইজ অ্যাপ্রক্স 4x6 ফুটের হবে। টয়লেটটির ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে। তাছাড়াও এই টয়লেটটি বানানো হবে সম্পূর্ণ ওয়েস্টার্ন স্টাইলে। টয়লেটের ঠিক উপরে একটি জানলা ফিট করে দেওয়া হয়েছে এবং তার ঠিক উপরে একটি হোল করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট। আপনারা চাইলে খুব সহজেই এখানে এক্সস্ট ফ্যান ফিট করতে পারবেন। এছাড়াও এই টয়লেটটির মধ্যে আপনাদের গিজার লাগানোর জন্য কলের পয়েন্ট দিয়ে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট। এই ফ্ল্যাটটি যদি আপনারা সামনে থেকে ভিজিট করতে চান তাহলে আমাদের স্ক্রিনে থাকা ফোন নাম্বারে ফোন করে খুব সহজেই ভিজিট করতে পারবেন। এই টয়লেটটির মধ্যে আপনাদের ওয়াটার মিক্সার এবং শাওয়ারের পয়েন্ট করে দেওয়া হয়েছে। তাছাড়াও এই টয়লেটে আপনাদের দুটি মার্বেলের সেলফ করে দেওয়া হয়েছে, যেখানে আপনারা আপনাদের জিনিসপত্র খুব সহজেই রাখতে পারবেন। এই ফ্ল্যাটটি যদি আপনারা পারচেস করতে চান তাহলে আপনাদের কাউকে কোনো রকম দালালি বা ব্রোকারেজ মানি দিতে হবে না, সেই টাকাটা আপনাদের বেঁচে যাবে। এই ফ্ল্যাট থেকে মোটর বাইকে মাত্র 40 মিনিটে আপনারা দমদম এয়ারপোর্ট পৌঁছে যেতে পারবেন। এখন আপনাদের এই ফ্ল্যাটটির সেকেন্ড বেডরুমটি দেখাতে নিয়ে এসেছি। এই বেডরুমটিও একটি সাউথ ফেসিং বেডরুম। এই বেডরুমটির সাইজ অ্যাপ্রক্স 12x11 ফুটের হবে। এই বেডরুমটি একটি মাস্টার বেডরুম। এই বেডরুমের সাথে আপনারা একটি অ্যাটাচ টয়লেট এবং অ্যাটাচ ব্যালকনি পেয়ে যাবেন। বেডরুমের সাউথের দিকে দুটি জানলা ফিট করে দেওয়া হয়েছে। বেডরুমটির মধ্যে আপনারা এরকম একটি খালি প্যাসেজ পেয়ে যাবেন, যেখানে আপনারা চাইলে পুজো রুম বা স্টাডি রুম হিসাবে ইউজ করতে পারবেন। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন, যাতে আমাদের ভিডিওগুলি আপনাদের কাছে প্রথমে পৌঁছে যেতে পারে। এখন আপনাদের এই বেডরুমের সাথে থাকা অ্যাটাচ টয়লেটটি দেখাতে নিয়ে এসেছি। এই টয়লেটের দরজা দেওয়া হয়েছে 3D প্রিন্টের PVC, তাই জলে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই। টয়লেটটির সাইজ অ্যাপ্রক্স 4x6 ফুটের হবে। টয়লেটটির ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে। তাছাড়াও এই টয়লেটটি বানানো হয়েছে সম্পূর্ণ ওয়েস্টার্ন স্টাইলে। টয়লেটটির ঠিক উপরে একটি জানলা ফিট করে দেওয়া হয়েছে এবং তার ঠিক উপরে একটি হোল করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট। আপনারা চাইলে খুব সহজেই এক্সস্ট ফ্যান ফিট করতে পারবেন। তাছাড়াও এই টয়লেটটিতে আপনারা পেয়ে যাবেন একটি কল এবং শাওয়ারের পয়েন্ট। পুরো ফ্ল্যাটের টয়লেটের ফিটিংস লাগানো হয়েছে মার্ক এবং পেরিয়ার ব্র্যান্ডের। এই টয়লেটের মধ্যে আপনারা দুটি মার্বেলের সেলফ পেয়ে যাবেন এক্সট্রা। এই ফ্ল্যাটটি যদি আপনারা সামনে থেকে দেখতে চান তাহলে আমাদের স্ক্রিনে থাকা ফোন নাম্বারে ফোন করে খুব সহজেই এই ফ্ল্যাটটি সামনাসামনি দেখতে পারবেন। এই সেকেন্ড বেডরুমটির মধ্যে আপনাদের AC লাগানোর জন্য ইলেকট্রিকের পয়েন্ট করে দেওয়া হয়েছে। আপনারা চাইলে খুব সহজেই এই বেডরুমটিতে AC লাগাতে পারবেন। এখন আপনাদের এই বেডরুমটির সাথে থাকা অ্যাটাচ ব্যালকনিটি দেখাতে নিয়ে এসেছি। এই ব্যালকনিটি একটি সাউথ ফেসিং ব্যালকনি। ব্যালকনিটির সাইজ অ্যাপ্রক্স 4x6 ফুটের হবে। ব্যালকনির ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে। এই ব্যালকনিটির মধ্যে আপনাদের একটি কলের লাইন করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট। আপনারা চাইলে খুব সহজেই এই ব্যালকনিতে ওয়াশিং মেশিন ফিট করতে পারবেন। এই ফ্ল্যাটটি যদি আপনারা পারচেস করতে চান তাহলে আপনাদের কাউকে কোনো রকম দালালি বা ব্রোকারেজ মানি দিতে হবে না, সেই টাকাটা আপনাদের বেঁচে যাবে। ব্যালকনির মধ্যে আপনার 5 ফুট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের অ্যালুমিনিয়ামের গ্রিল ফিট করে দেওয়া হয়েছে। তাছাড়াও এই অ্যালুমিনিয়াম গ্রিলের মধ্যে আপনাদের সুন্দর ডিজাইনের কাজ ফিট করে দেওয়া হয়েছে। এরকম আরও ভালো ভালো ফ্ল্যাটের ভিডিও দেখতে হলে ড্রিম হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন, যাতে আমাদের ভিডিওগুলি সবথেকে প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আজকের মতো ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।